আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাংলাদেশি বার্সেলোনা ব্লগার আছি আপনাদের সাথে আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, এটা সকালবেলা, সবাইকে শুভ সকাল জানিয়ে আমার নতুন আর একটি ভিডিও শুরু করলাম। সকালবেলায় যখন সূর্যটা উদয় হচ্ছে, তখন দেখুন সূর্য যখন উঠে, সূর্যের যে আলোটা পড়ছে এত ভালো লাগছিল, কি বলবো। সূর্য ওঠা পর্যন্ত দেখা এটা খুব কম দেখা মেলে, কারণ এই সময়টাই আমার বাচ্চাদের আমি স্কুলে নিয়ে যাই। তো আজকে আমার বাচ্চাদেরকে রেডি করে ওদের বাবার সাথে পাঠিয়ে দিলাম, আর আমি এসেছি একটু হাঁটতে। আর আমার একটা কাজও আছে, তো কাজটাও সেরে যাবো আর হাঁটাটাও হবে, তাই একটু আগে আগেই বের হয়ে গিয়েছি। দেখুন সূর্যের আলোটা দেখতে কেমন লাগছে। আর যেহেতু এখন শীত পড়েই গিয়েছে, শীতের সকালের আলোটা কিন্তু বেশ ভালোই লাগে। অনেকের কাছে হয়তো মনে হবে যে সূর্যটা কি হলো, আসলে আমি তো দেখি না, কারণ এত সকালে আমার এদিকে আসাও হয় না, তাই আর বুঝতেও পারি না। দেখুন আলোটা যখন বিল্ডিংয়ের উপরে পড়ছে কেমন ঝলমল করছে, আমার তো খুবই ভালো লাগছিল। তো আমার ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখি আপনাদের একটু হলেও ভালো লাগবে। গত ভিডিওতে বলেছিলাম যে আমি কাজের মানে একটা কারণে আমি কাজ রান্নাটা সারতে পারি নাই, সেই কাজটা হলো এটাই। আমার বাসায় পেইন্টিং করা হচ্ছে, তো পেইন্ট করছে ওদের বাবা, যেহেতু তার ভ্যাকেশন চলছে তাই সে তার নিজের হাতের কাজগুলো সুন্দর করে সেরে নিচ্ছে। গতকাল পুরো বাসাটাই রং করে ফেলেছে, ড্রয়িং রুম, তারপরে কিচেন, কিচেনের কিছু অংশ, বাথরুমের ছাদটা, এরকম সিঁড়ির নিচেটা। তো আজকে দরজা জানালাগুলো রং করছে, তো তার সাথে আমিও আছি হেল্পার হিসেবে, এটা ওটা লাগে দেখা যায়। তো এখন আমি চলে এলাম কিচেনে,
আসলে আমার বাসাটা বেশ এলোমেলো হয়ে গিয়েছে, যখন কিন্তু কালার করা হয় খুবই এলোমেলো হয়ে যায়, এদিকে জিনিস ওদিকে হয়, তারপরেও করার কিছু নাই। তো আমি সেদিন কিছু বাজার নিয়ে এসেছিলাম, বেশ 1 সপ্তাহ বেশি হয়ে গিয়েছে, তো আমি এগুলো আর বের করতে পারি নাই সময়ের অভাবে, তো সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি কিছু নিয়েছিলাম সাদা সরিষা নিয়ে এসেছিলাম, মেথি আর হলো ইচবগুলের ভুষি, আছে 1 প্যাকেট হলুদের গুঁড়া নিয়ে এসেছিলাম, আমি নুডলস আরও নিয়ে এসেছিলাম, আমি ডাল, চিনি, ময়দা, মানে গরম মশলা, তো এগুলো আমি নিয়ে এসে কিছু গুছিয়েও ফেলেছি, আর কিছু ছিল সেটা আজকে এখন গুছিয়ে নিচ্ছি, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে কিছু এলাচও নিয়ে এসেছি, তো এখন আমি মশলাগুলো সব এই যে আপনাদের সাথে দেখিয়ে দিলাম যে টুকিটাকি এগুলো ছিল, বাকি আরও অনেক কিছু ছিল সেগুলোও আমি আপনাদের সাথে লাস্টে শেয়ার করব। তো বন্ধুরা আমার ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখি ভালো লাগবে। আসলে আমি রান্না করব, তো রান্নার যে উপকরণগুলো সবই আমার শেষ হয়ে গিয়েছে, তাই আমি সবগুলো জার ধুয়ে মুছে আমি মশলাগুলো সব যার যার জারে এভাবে ভরে নিচ্ছি। তো আমি দেখুন একে একে সবগুলো জারগুলো ভরে নিয়েছি, যা যেখানে যে মশলাগুলো লাগবে এগুলো ভরে নিয়েছি। এখানে আমি এলাচ দারুচিনিগুলোও নিয়ে নিলাম, এখন বাকি ছিল হলুদের কৌটাটাও, এটাও আমি দুই দিন না 3-4 দিন আগে হলুদটা নিয়েছিলাম, সে জারটাও আর একটু ভরে নিচ্ছি। আসলে জারগুলো ছোট ছোট, যেহেতু আমার সামনে ক্যাবিনেট নাই, তাই আমি অল্প অল্প মশলা উপরে রাখি আর বাকিগুলো আমি নিচে ক্যাবিনেটের ভিতরে রাখি। আমার কিচেনের উপর সাইডটা ক্যাবিনেট নেই, নিচের সাইডগুলাই, তো এই জন্য আমি যতটুক প্রয়োজন অতটুক সামনে রাখি আর বাকি বড় বড় জারগুলো আমি ভিতরেই রাখি। তো হলুদটাও আমি ভরে নিয়েছি, আর যে যতটুকু আর একটা নতুন প্যাকেট নিয়ে এসেছি সেটাও আমি এটার ভিতরে ঢেলে রাখছি, কারণ যখন আমার প্রয়োজন হবে আমি সহজে নিতে পারবো। আর আমি কিন্তু সবগুলো মশলা এমন কাছের জারে রেখে থাকি। তো এই তো আমার সবগুলো মশলা কিন্তু আমি এভাবে গুছিয়ে নিয়েছি। আজ আপনাদের সাথে আমি কোনো রেসিপি
বা অন্যান্য কাজ শেয়ার করলাম না, আমার সংসারের এটা আরেকটা ইম্পর্টেন্ট কাজ যেটা আমাদের খেতে গেলে করতে হয়, সেই কাজগুলো আমি গুছিয়ে নিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন আমি কিন্তু পুরোটা ভিডিওতে নিয়ে আসতে পারিনি, আমি ডাল ভরে নিয়েছি 2-3 জারে, তারপরে চিনি ভরে নিয়েছি, এই তো। এরপরে আমি আরও কিছুটা কাজ আমার বাকি আছে, সেগুলো আমি করে নিব। তো আমি আগে চিন্তা করলাম এই জারগুলো আমি যার জায়গায় যেটা সেগুলো আমি সবগুলো সরিয়ে রেখে দিচ্ছি। তো দেখুন এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে জারে যদি জিনিস রাখা হয় দেখতেও কিন্তু খুবই ভালো লাগে। আর এই জারগুলো কিন্তু সবই আমার রিসাইকেল করা, কারণ আমার ঘরে জ্যাম চকলেট যখন আসে তখন আমি কিন্তু এগুলো রিসাইকেল মানে ওয়াশ করে ভালো করে মানে রিসাইকেল করে নিই এই আর কি। আর এগুলো কিন্তু অলিভের বয়াম, যেগুলো আমার খুবই ভালো লাগে, এগুলো আমি রিসাইকেল করেছি। আসলে দেখা যায় এত সুন্দর সুন্দর জার ফেলতে আর মন চাই না। তো এখন আমি আরও কিছু কাজ গুছিয়ে নিচ্ছি। আসলে এই সামনের এই কন্টেনার জার দুইটাই আমার সবসময়, তেজপাতা আর একটাই আমি টি প্যাক রাখি, সেগুলো আমি রেখে দিচ্ছি। আসলে গোছানো থাকলে কাজের সময় আর ঝামেলা হয় না এই আর কি। আর এখন তো ওদের বাবা মানে রং চাটাই খাই, তো এই জন্য আমি টি প্যাক নিয়ে এসেছি, সেগুলো একটু গুছিয়ে নিলাম। তো এখন আমি নুডলস নিয়ে এসেছিলাম, অল্পই নিয়ে এসেছিলাম কিন্তু এই বক্সটা ভরাই ছিল। তা আমার মেজো ছেলে লিহান ও এখন নুডলস রান্না করা শিখেছে, তাই সে যখন মন চায় তখন কিন্তু রান্না করে খাচ্ছে। তো এই কারণে দেখি প্রায় শেষ হয়ে এসেছে। তো সমস্যা নেই, আমার যখনই বাহিরে বের হব আবার নিয়ে আসব, কারণ মার্কেট তো আমার বাসার কাছেই, তো বাজার করতে খুব সুবিধাই হয়, অসুবিধা আর হয় না। তাই তো আমি সবগুলো এভাবে সব কাজ গুছিয়ে নিয়েছি। আর এখন আমি ভাতটা রান্না বসাবো, ভাত আর আরেকটা ভাজি করব, বেশি কিছু করব না। গরুর মাংস রান্না আছে, আর আছে মানে ডাল আছে, তো এটাই দিয়ে এখন হয়ে যাবে, রাত্রে যা হয় কিছু করব। তো এইটা নিয়েই আমার ভিডিওটি সাজিয়েছিলাম, আশা রাখি আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুরা একটা লাইক দিতে ভুলবেন না, আর যদি একটু বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দেবেন। আল্লাহ হাফেজ।